আজকের ভিডিওতে আমরা শিখবো কলাবের সঙ্গে কিভাবে তোমার তোমার ভিডিওতে বেশি পরিমাণ ভিউ নিয়ে আসতে পারবে, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। সো আসলে কলাবের সঙ্গে কিভাবে তোমায় তোমার ভিডিওতে ভিউ নিয়ে আসবা, তোমার ভিডিওতে যদি ভিউ যদি কম হয়, 10টা 15টা 100 200 300 যদি ভিউ হয়, কলাবরেশন করলে কিন্তু অনেক পরিমাণে ভিউ বাড়ে, সেটার প্রমাণ আজকে দেখাবো। এবং কিভাবে কলাবরেশন করলে তুমি তোমার পেজ অথবা ভিডিওতে বেশি পরিমাণে ভিউ নিয়ে আসবে, এবং কোথায় তুমি কলাবরেশন করবা, কলাবরেশন কার সাথে করবা, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করাবো। আশা করি পুরো ভিডিওতে কন্টিনিউ করবো, আর বেশি বেশি ভিডিওটা একটু শেয়ার করে দেবে নতুন দাদার এই কাজটা করে, কারণ নতুনদের ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে ভিউ কম আসে, ঠিক আছে, ভিউ আসে না, ভিউ ডাউন থাকে, ভিডিওটা সাজেস্ট যায় না এবং পরিত যায় না, এবং তারা যেন শিখতে পারে, ঠিক আছে, বিশেষ করে তারা যেন শিখতে পারে আজকের এই ভিডিওটা দেখেন। সো আপনি হচ্ছে প্রফেশনাল ডেজগুলো যখন চলে আসবেন, প্রফেশনাল ডেজগুলো চলে আসবে, এখানে অলরেডি দেখতেছেন হচ্ছে এখানে সি অল আছে, ঠিক আছে, এখানে সি অলের মধ্যে আপনি ক্লিক করবেন। তো সি অলের মধ্যে ক্লিক করে এখানে যখন সি অলের মধ্যে ক্লিক করবেন, সি অল করে ভিতরে একটু প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করার পর এখানে ইন্টারফেসটা এভাবে আসবে, এভাবে স্ক্রল করে আপনি এভাবে স্ক্রল নিচে আসবেন। এখানে নিচে আসার পর এখানে একটা অপশন দেখতেছেন, এই যে কলাবরেশন, ঠিক আছে, এই যে কলাবরেশন, এই যে কলাবরেশন মধ্যে আপনি হচ্ছে ক্লিক করবেন, এই কলাবরেশনে ক্লিক করে, এই কলাবরেশন ক্লিক করে আপনি কলাবরেশন করবেন, ঠিক আছে। সো আমি এখন কলাবরেশনে ক্লিক করে দিলাম, সেখানে আপনি হচ্ছে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। সো ভিডিও আপলোড করার সময় এখানে যখন কলাবরেশন ক্লিক করবেন, এখানে অলরেডি এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে আপনি কলাবরেশন করতে পারেন। এই যে ক্রিয়েট আছে না, ভিডিও ক্রিয়েট, এই যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনি ভিডিও নিতে পারবেন, ঠিক আছে। সো তো আমি একটা এখান থেকে ভিডিও নিয়েছি, যে কোনো একটা ভিডিও নিয়েছি আমি প্রোফাইল থেকে, ঠিক আছে, প্রোফাইল থেকে ভিডিও নিয়ে আমি আপনাকে দেখেন, আমি একটা সাধারণ একটা ফটো নিয়েছি, ঠিক আছে, আমি একটা সাধারণ ফটো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফটোটা নিলাম, এখান থেকে ন্যাচ দিলাম, ন্যাচ দেওয়ার পরে ন্যাচ এইভাবে চলে আসলে, এইভাবে চলে আসার পর এখানে অলরেডি দেখতেছেন নিচে, এখানে ক্লিক করবেন, নিচে যখন আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশন দেখতেছেন কলাবরেশন, এই যে ইনভাইট কলাবরেশন, এই ইনভাইট কলাবরেশন আপনি ক্লিক করবেন। ইনভাইট কলাবরেশন ক্লিক করার পর এখানে সার্চ করবেন কাকে আপনি কলাবরেশন করবেন, আপনি যদি একটা প্রোফাইল থাকে, বড় একটা যদি প্রোফাইল থাকে, সেই প্রোফাইলে যদি 4000 5000 যদি ফলোয়ার্স থাকে, আপনি সেখানে আপনি এখানে যদি কলাবরেশন করেন ওই প্রোফাইলের সাথে, আপনার নিজস্ব প্রোফাইলের সাথে, তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে অধিক পরিমাণে ভিউ চলে আসবে, ঠিক আছে। সো আপনার যদি নতুন একটা যদি পেজ থাকে, যে পেজের মধ্যে বেশি পরিমাণে ফলোয়ার্স আসছে, তো আপনি যদি সেখানে যদি কী করেন, কলাবরেশন করেন সেই পেজের মধ্যে, তাহলে অধিক পরিমাণে আপনার সেই আপনি যেই ভিডিওটা হচ্ছে এই পেজ অথবা প্রোফাইলে কলাবরেশন করবেন, অনেক পরিমাণে ভিউ চলে আসবে। সো আপনি এভাবে এখানে সার্চ করবেন, ঠিক আছে, এখানে সার্চ করবেন যাকে আপনি কলাবরেশন করবেন, এখানে যা লেখে হাবিব করবেন, যা লেখে যাকে আপনি হচ্ছে কী করবেন কলাবরেশন করবেন, এখানে হচ্ছে আপনি এভাবে সার্চ করে নাম সার্চ করে এখানে অনেকগুলো নাম অলরেডি চলে আসছে। সো আপনি এখানে চাইলে এখানে নাম সার্চ করে কলাবরেশন করে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার কলাবরেশন হয়ে যাবে। এখন কলাবরেশনটা কি অ্যাকসেপ্ট করছেন কিনা, ঠিক আছে, সেটা আপনার পেজে নোটিফিকেশন, সেখান থেকে আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। এখান থেকে আপনি হচ্ছে চেক করতে পারবেন আপনি আপনার কলাবরেশন যদি অ্যাকসেপ্ট না করে, ঠিক আছে, কলাবরেশনটা আপনি যে সেন্ড পাঠাইছেন সেটা অ্যাকসেপ্ট করছে কিনা আপনি এখানে চেক করতে হবে। এখানে কলাবরেশন চলে আসছে, এখানে যে সেন্ড ইনভাইটেশন, ঠিক আছে, এখানে দেখতেছেন, এখানে দেখতেছেন হচ্ছে রিসিভ, হ্যাঁ, রিসিভ করে ফেললে এখানে কোনো কিছু দেখাবো না, ঠিক আছে। আর যদি রিসিভ যদি না করে, এই যে সেন্ড ইনভাইটেশন, এখানে হচ্ছে দেখাবে আমি একজনকে কলাবরেশন করছিলাম, ঠিক আছে, সো অলরেডি সে ইন গিয়া করে রিসিভ করে নেয়, সেই জন্য গিয়াটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আপনি যদি কে করেন কলাবরেশন করেন, তাহলে আপনার কলাবরেশনটা রিসিভ করছে কিনা সেখানে আপনি এখানে দেখতে পারবেন। আর যদি রিসিভ না করেন, এখানে সেন্ড ইনভাইটেশন আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনি চাইলে কপি লিঙ্কটা তার কাছে পাঠাতে পারেন, অথবা এখান থেকে আপনি রিমুভ করে দেবেন। তো এইভাবে খুব সহজে কলাবরেশন করে আপনার তো পেজ অথবা প্রোফাইল হিসেবে কলাবরেশন করে আপনি খুব সহজে ভিউ নিয়ে আসতে পারেন আপনার ভিডিওতে। আশা করি বুঝতে পারছেন, পুরোপুরি বুঝতে পারছেন, ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আশা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কমেন্টস করে আপনার মনোমত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, নেক্সট টাইম কোন ধরনের ভিডিও স্যার, আল্লাহ হাফেজ।